রাজ্যের বিজেপি জোট সরকারকে কলঙ্কিত আখ্যা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। তিনি অভিযোগ করেন, এই কলঙ্ক মোচনে নেমেছেন প্রধানমন্ত্রী। যত বেশি মানুষের উপর অত্যাচার হচ্ছে তত ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই রাজ্যের শাসক দল এবং মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। এই এই প্রধানমন্ত্রী ত্রিপুরা রাজ্যের কলঙ্ক মোচনে নেমেছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।